পুরো কাজ বুঝে না পেয়েও পরিশোধ করছেন টাকা। আঞ্চলিক কার্যালয়ে মালামাল না পাঠিয়ে তুলে নিয়েছেন বিল। একাই ব্যবহার করতেন সরকারি তিনটি গাড়ি। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেকটা নিজের খেয়াল খুশি মতো মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের কার্যক্রম চালাতেন সদ্য সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডার। আর এসব অনিয়মের প্রতিবাদ করলে কর্মকর্তাদের দেয়া হতো অব্যাহতি। নাজমুল হুদা সুমনের প্রতিবেদন। মাটির পুষ্টি উপাদান ঠিক আছে কিনা তা জানতে এর স্বাস্থ্য পরীক্ষা করে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। প্রকাশ করা হয় ভূমি ব্যবহার নির্দেশিকা। গেল বছর 15টি আঞ্চলিক অফিসের জন্য এমনই 3,750 কপি নির্দেশিকার বই ছাপানোর কাজ দেয়া হয় বিজি প্রেসের অনুমোদনহীন খুলনার ইউনাইটেড প্রেসকে। ছাপানো হয় 3,000 কপি। তবে বিধান ভেঙে পুরো টাকাই পরিশোধ করেছেন ইনস্টিটিউটের তৎকালীন মহাপরিচালক বিধান কুমার ভান্ডার। এর প্রতিবাদ করলে অব্যাহতি দেওয়া হয় নির্দেশিকা সেলের দায়িত্বে থাকা কর্মকর্তা শরীফুল ইসলামকে। কাগজে দেখা যাচ্ছে একরকম, আমাকে স্বাক্ষর করতে হচ্ছে আর একরকম। না, এটা অসম্ভব, আমি স্বাক্ষর করিনি। পাবলিকেশন হয়ে যে আমার লাইব্রেরি বা প্রকাশনা শাখায় যে ইয়াগুলো জমা হবে, সেটাও আমাকে আর এই অফিসিয়ালি কোনো চিঠি দিয়ে আমাকে দেওয়া হয় না। অনিয়মের এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে রয়েছে মালামাল সরানোর অভিযোগ। গেল বছর কিশোরগঞ্জের আঞ্চলিক অফিসে 8 ধরনের রাসায়নিক দ্রব্য ও 22টি গ্লাসওয়্যার সরবরাহের বিল করা হলেও পুরো মালামাল বুঝে পাননি সেখানকার কর্মকর্তা। আর বছরে সর্বোচ্চ 40 লাখ টাকা খরচ করার সীমা থাকলেও বিধান কুমার করেছেন তার দ্বিগুণ। আমার কাছে লিস্ট অনুযায়ী আসে আর আমি যে কটা মাল বুঝে পাই ওই কটা বুঝে পেয়ে প্রাপ্তি স্বীকারপত্র অথরিটিকে জানাই দেয় যে আমি এই জিনিস পেয়েছি। এখন এই যে ওনাকে ওনারা ঢাকা থেকে পাঠাচ্ছে, কি পাঠাইলো সেটার সাথে আমি মানে কেন পাঠাইলো না এটা আর আমার অথরিটিকে ওইভাবে জাস্ট প্রাপ্তি স্বীকারপত্র দিয়ে আমি শেষ করি। প্রতিষ্ঠানের পদে পদে কেন এত অনিয়ম, সাবেক এই মহাপরিচালকের কাছে এমন প্রশ্নে মেলেনি সদুত্তর। বলা হয়েছে যেহেতু আপনি পেয়েছেন, আপনি লিখিতভাবে আমাদের সাথে সে চুক্তি করা আছে যে আগামী মার্চের ভিতর সে বাকি তিনটে দিবে। যদি কোনো মাল এটা ঘাটতি থেকে থাকে হয়তো সে পাঠাতে পারেনি, এটা আমি বললাম কি অবশ্যই সে মাল তো এখানে তো ফুলফিল হবে না। মোটামুটি আমরা সবসময় চেষ্টা করেছি আমরা এসের ভিতর থেকে করার আপনার এই কোটেশন টেন্ডার কখন, আর এটা তো স্বাভাবিক। মহাপরিচালকের একটি সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি থাকলেও দায়িত্বে থাকাকালীন পরিবারের জন্য আরো 2টি গাড়ি নিতেন বিধান কুমার। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।